নমস্কার, আমি নিলয় ঘোষ, স্বামী বিবেকানন্দ একাডেমি হাই স্কুলের কর্মরত একজন শিক্ষক। প্রথমেই আমি এসআরজিবি মেমোরিয়াল ট্রাস্টের শ্রদ্ধেয় সকল সদস্যগণকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। তার সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় এবং শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষিকা মহাশয়াকে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আমার ভালোবাসা এবং আমার শ্রোতা বন্ধুদের আমার শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমি আজকের নিবেদন শুরু করছি। আজকের অনুষ্ঠানটি শিক্ষক দিবস, অর্থাৎ শিক্ষকদের আজকে সম্মান প্রদানের একটি দিন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাকে প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন একটি কবিতা আবৃত্তি। কবিতার বিষয়বস্তু হল ভালো ছেলে মেয়ে নির্ধারণ করা। শুধুমাত্র স্কুল কলেজে ভালো নম্বর পেলেই কি তারা ভালো ছেলে মেয়ে, নাকি তাদের স্বভাব চরিত্র যদি ভালো হয়, তারা ভালো মানুষ হয়, তবে তারা ভালো ছেলে মেয়ে? বিশিষ্ট কবি কার্তিক ঘোষ তার চিন্তাভাবনায় ভালোর সংজ্ঞা নির্ধারণ করেছেন যে কবিতাটিতে, সেটি আবৃত্তি করছি। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো, ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি, যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়। আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম, ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরেরই বিপদে ছুটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামি, সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার, কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো, অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি।